বাপ্পি যদিও শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে অনেকের অনেক বেশি আশা ছিল, সে আশাটা যেন কাউকে নিরাশ না হয় যার জন্য খুব শর্ট টাইমে আমরা দুজন একটা একজুটের কাজ করছি। আমাদের জুটি অসম, বয়সের ব্যবধানও অনেক। বাপ্পি চৌধুরী চিত্রনায়ক সম্প্রতি প্রিয় কমলা ছবির কাজ শুরু করেছেন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই ছবির বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো বাপ্পি চৌধুরীর সঙ্গে। চারিদিকে অনেক শোরগোল, শুটিং করছেন বাপ্পি চৌধুরী বলেন। গত শনিবার থেকে গাজীপুর প্রোবাইলে প্রিয় কমলা নামের ছবির কাজ শুরু করেছি। এটি পরিচালনা করেছেন অভিনেতা নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। রয়েছে প্রেম ভালোবাসা, যুদ্ধের সময় একটি গ্রামে কমলা তার প্রেমিক প্রিয়কে ভালোবেসে। দেশের যুদ্ধ শুরু হলে কমলার উৎসাহে সে যুদ্ধে অংশগ্রহণ করে। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়। আর কমলার ভূমিকায় অভিনয় করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে ছবির প্রায় বেশিরভাগ অংশের চিত্রায়ণ শেষ হয়েছে। পরিচালকের কাছে শুনেছি আসছে ডিসেম্বরে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে। অপু বিশ্বাসের সঙ্গে এর আগে আরও একটি ছবিতে অভিনয় করেছেন, সেই ছবির খবর কি? বাপ্পি চৌধুরী বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু নামে এই ছবিটি চলতি বছরের মার্চে মুক্তির পরিকল্পনা করেছিলেন পরিচালক দেবাশিস বিশ্বাস, কিন্তু সেই সময় করোনার কারণে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা করায় ছবিটি আর মুক্তি পায়নি। এখন ছবিটি কবে মুক্তি পাবে তা ভালো বলতে পারবেন পরিচালক ও প্রযোজক। তবে এটা বলতে পারি, কমেডি ধাঁচের রোমান্টিক গল্পে নির্মিত ছবিটি দর্শকদের কাছে ভালো লাগবে। চলচ্চিত্রে অনেকেই বলেন অপু বিশ্বাস আর আপনার জুটি অসম। বাপ্পি চৌধুরী বলেন, অবশ্যই আমাদের জুটি অসম। আমাদের দুজনের বয়সের ব্যবধানও অনেক, কিন্তু সেটি আমরা মনে করি না, কারণ আমরা অভিনয় শিল্পী। আমাদের কাজ অভিনয়, নির্মাতা আমাদের জুটি করে চলচ্চিত্র নির্মাণ করেছে, যে জন্য জুটি গড়ে উঠতে শুরু করেছে। এই সময় আপনার হাতে রয়েছে কি কি ছবির কাজ? বাপ্পি চৌধুরী বলেন, কিছুদিন আগে শেষ করেছি বেলাল সানির ড্যাঞ্জার জোন, আশরাফ শিশিরের 570 ছবির কাজ, দীপঙ্কর দীপনের ঢাকা 2040 এবং ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের কোভিড-19। ছবির কিছু অংশের দৃশ্যায়ন এখনও বাকি রয়েছে। আর মুক্তির অপেক্ষায় আছে দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ও সাফি উদ্দিন সাফির সিক্রেট এজেন্ট। প্রায় এক দশকের ক্যারিয়ারে কি শিখেছেন? বাপ্পি বলেন, চলচ্চিত্রে কেউ কারো আপন নয়, যখন যার নাম ডাক রয়েছে সবাই তার সঙ্গেই আছেন। এখানে বন্ধুর সংখ্যা অনেক কম। একজন তারকা শিল্পী যখন যশ খ্যাতি চলে যায় তখন সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পাশাপাশি এখানে রয়েছে নোংরা রাজনীতি।